আসসালামু আলাইকুম আমার ভাই বন্ধুরা, আমি সজীব ফরম সজীব অফিসিয়াল অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে বিড়াল গল্পের এ টু জেড গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আজকের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখেন, তাহলে পরীক্ষার সময় নৈভিত্তিক ও জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই করতে পারবেন। তাই সকলের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। বিড়াল গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম 26 জুন 1838 সাল। জন্মস্থল পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রাম। উপাধি সাহিত্য সম্রাট। ছদ্মনাম কমলাকান্ত। পেশা ডেপুটি ম্যাজিস্ট্রেট। সম্পাদিত পত্রিকা বঙ্গদর্শন। প্রথম কাব্য ললিতা তথা মানস। উপন্যাস 14টি। গ্রন্থ সংখ্যা 34টি। প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। রাজনৈতিক উপন্যাস মৃণালিনী। অনসত্য উপন্যাস রজনী। সামাজিক উপন্যাস বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল। ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ। রোমান্স ধর্মী উপন্যাস কপালকুণ্ডুল। সর্বশেষ উপন্যাস রজনী। প্রবন্ধ সাম্য, বিবিধ প্রবন্ধ, লোকরহস্য। কৃষ্ণচরিত্র কমলাকান্তের দপ্তর। ইংরেজি উপন্যাস রাজমোহনস ওয়াইফ। হিন্দু ধর্ম অনুরাগীদের থেকে ঋষি আখ্যা লাভ করেন। 1858 সালে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়। প্রথম স্নাতকদের একজন। মারা যান 56 বছর বয়সে। মৃত্যু 8 এপ্রিল 1894। রচনার উৎস। প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর গ্রন্থ থেকে সংকলিত। গ্রন্থটি 1875 সালে প্রকাশিত হয়। ভাষা সাধুরীতি, উত্তম পুরুষের দৃষ্টিকোণে রচিত। রস রম্যরস। প্রথম অংশ নিখাদ হাস্যরসাত্মক। দ্বিতীয় অংশ গৌরার্থে রচিত। প্রধান চরিত্র কমলাকান্ত বিড়াল। মূল প্রতিপাদ্য দরিদ্রদের অধিকার প্রাপ্তি। প্রবাদবাক্য 3টি। কেহু মরে বিল ছেসে, কেহু খায় কই। পরোপকারী পরম ধর্ম, তেলা মাথায় তেল দেওয়া। সংখ্যাবাচক তথ্য। প্রবন্ধে ঐতিহাসিক চরিত্র 2টি। নেপোলিয়ন ওয়েলিংটন। মেয় শব্দটি ব্যবহার করা হয় 13 বার। বিড়াল প্রবন্ধে উল্লেখিত প্রবন্ধের সংখ্যা 3টি। বিড়াল শব্দটি আছে 9 বার। হুকা শব্দটি আছে 5 বার। মার্জার শব্দটি আছে 11 বার। উপবাস করতে বলা হয়েছে 3 দিন। কমলাকান্তের দপ্তর বিভক্ত 3টি অংশে। বিড়াল সম্পর্কিত তথ্য। কমলাকান্ত কার কথা ভাবছিল? নেপোলিয়ান। নেপোলিয়ান মারা যান 1821 সালে। বান্ডার গড়টি নসিরাম বাবুর। আফিম ইংরপজি শব্দ। বিড়াল ম্যাও ম্যাও করে প্রাচীরে প্রাচীরে। বিড়াল দূরদর্শী বলেছে কমলাকান্তকে। সমাজ বিশৃঙ্খলার মূল মার্জারের কথা। শতরঞ্জ মানে পাশা খেলা। বিড়াল খেয়েছে কমলাকান্তের জন্য রাখা দুধ। ওয়াটারলুল যুদ্ধ হয় 1815 সালে। নেপোলিয়ন জন্ম নেয় 1769 সালে। সামাজিক দনবৃদ্ধি মানে ধনীদের দনবৃদ্ধি। কমলাকান্ত চার পায়ের উপর বসে জিমসছিল। কমলাকান্ত নিমিলিত লোচনে ওয়াটারলুল যুদ্ধের কথা ভাবছিল। কমলাকান্ত ওয়েলিংটন ভেবেছিল মার্জারকে। কমলাকান্তের জন্য প্রসন্ন দুধ রেখেছিল। গাভীর নাম মঙ্গলা। জলযোগ হালকা খাবার। কমলাকান্তের সহায় বিড়াল। বিড়াল অভাবী মানুষের প্রতীক। কমলাকান্ত ধনীদের প্রতীক। ক্ষুদ্র আলো জ্বলছিল মিটমিট করে। চোর অপেক্ষা শতগুণ দোষী কৃপণ ধনী। নেপোলিয়ন মারা যান সেন্ট হেলেনা দ্বীপে। নেপোলিয়ন আধিপত্য বিস্তার করে ইউরোপে। কমলাকান্ত অনেক অনুসন্ধানে ভগ্ন। জ্যোষ্ঠি আবিষ্কার করল। বিড়াল নিজেকে বলেছে বিজ্ঞ চতুষ্পদ। পরাস্ত হলে বিজ্ঞ লোকই উপদেশ দেয়। মনুষ্যকলে কমলাকান্ত কুলাঙ্গার হতে চায় না। রচনায় বক্কিমের বাসা শ্লাশনাত্মক। তেল মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। পতিত আত্মা বলা হয় মার্জারকে। বিড়ালের প্রশ্ন বুঝে কমলাকান্ত ভগ্নজ্যোষ্ঠী ত্যাগ করল। কমলাকান্তের মতে মার্জার সুবিচারক ও সুতর্কিত। চিরগত প্রথা অবমাননা করলে কমলাকান্ত মনুষ্যকলের কুলাঙ্গার বলে বিবেচিত হবে, আর বিড়াল সজ্জাতি মণ্ডলে কাপুরুষ বলে উপহাস করবে। ধনীর দন বৃদ্ধি হলে বিড়ালের ক্ষতি নেই।
কমলাকান্ত বিড়ালকে ধর্মচরণে মন দিতে বলেন। কমলাকান্ত বিড়ালকে নিউম্যান ও পার্কের গ্রন্থ পড়তে বলেন। আহার হয়নি বলে কমলাকান্ত হকাতে নিমিলিত লোচনে ভাবছিল। শিরোমণি বলতে বোঝায় সমাজপতি। সারাভাবে বিড়ালের অবস্থা উদার কৃষ্য, লাঙ্গুল বিনত, অস্থি পরদৃশ্যমান, জিহ্বা জুলে গেছে। বিড়াল কিছু খেলে শাস্ত্র অনুসারে মরতে হয়। বিড়াল কমলাকান্তকে প্রহার না করে প্রশংসা করতে বলে। চোরের দণ্ড হলে দণ্ড হওয়া উচিত কৃপণ ধনীর। চুরি করার প্রয়োজন নেই বলে সাধুরা চুরি করেন না। কমলাকান্ত বিড়ালের কথা বুঝতে পারে দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে। দুধের উপর কমলাকান্ত ও বিড়ালের উভয়ের সমান অধিকার। মানুষ ও বিড়ালে প্রভেদ নেই। ক্ষুদ্র পিপাসার দিক হতে বিড়াল পরিতৃপ্ত হওয়ার কারণে অতি মধুর সুরে মেয়েও বলেছে। বিড়াল কমলাকান্তের পর তারা খেয়ে হাই তুলে সরে বসল। গুরুত্বপূর্ণ উক্তি। জল যুগের সময় আসিও উভয়ই বাক করিয়া খাব কমলাকান্ত। বিড়ালকে মানবিকতা প্রকাশ। এতএব তুমি সেই পরম ফলভোগী। কে? কমলাকান্ত। মার্জারি কমলাকান্তকে চিনিত। উক্তিটি প্রাবন্ধিকের। চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নেই? বিড়াল। অনাহারে মরিবার জন্য কেউ এই পৃথিবীতে আসে নাই। বিড়াল। দেখো হে সহ্যশায়ী মনুষ্য কে? কমলাকান্ত। আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলভূত কারণ। বিড়ালের মারপিট কেন? উক্তিটি বিড়ালের। তোমরা এতদিনে কথাটি বুঝিতে পারিয়াছ কেন? কথা চতুপর্ষদের কাছে শিক্ষালাভ ছাড়া উপায় নেই। পরোপকারী পরম ধর্ম বিড়ালের। তোমরা আমার কাছে উপদেশ গ্রহণ করো বিড়াল। আর আমাদিগের দশা দেখো। এখানে আমাদিগের দশা হচ্ছে বঞ্চিত, নিষ্পোষিত, দলিত মানুষের খাইতে দাও, না হলে চুরি করিব, অন্যায়ের প্রতিবাদ। সামাজিক দ্বন্দ্বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। কমলাকান্তের তবে ছোট লোকের দুঃখে কাতর। ছি, কে হইবে ছোট লোককে বলা হয়েছে দরিদ্রকে? এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার রয়েছে। মমার্থ, সমর্থনযোগ্য, সত্তাধিকার চেতনা। এই সংসারে সকলেই তোমরা পাইবে, আমরা কিছু পাইব না কেন? ক্ষোভ প্রকাশ পেয়েছে।